বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন, কারণ এই কথাগুলির মধ্যে আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন। আপনাদের জীবনে যাই সমস্যা আসুক না কেন, প্রভু শিবের এই মূল্যবান উপদেশগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই বড় থেকে বড় সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং সকল সমস্যা ও বাধা বিপত্তি কাটাতে স্বয়ং প্রভু শিবই আপনার সাথে থাকবেন, আপনাকে শক্তি যোগাবে। বন্ধুরা, প্রভু শিবকে কেন দেবাদিদেব মহাদেব বলা হয় তার পিছনে একটি কারণ আছে। শান্তশিষ্ট দেখতে ভগবান শিবই হল সংহারকারী শিব, আবার তিনি সর্বাধিক করুণাময়। প্রভু শিবের মতো করুণাময় আর কেউ নেই। ভক্তের অল্প ভক্তিতে প্রসন্ন হয়ে তিনি ভক্তের সকল মনের ইচ্ছা পূরণ করে, ভক্তের পাশে থাকেন, ভক্তকে সাহায্য করেন, ভক্তের জীবনে আসা সকল বাধা বিপত্তিকে তিনি কাটিয়ে দেন। প্রভু শিবের মুখে সবসময়ই একটা ভোলা ভাব, যেন তিনি কিছুই জানেন না বা বোঝেন না, কিন্তু ওনার মতন সর্বাধিক জ্ঞানীও কেউ নেই। তার জন্যই তিনি হলেন ভোলানাথ। বিভিন্ন সময় ও বিভিন্ন পরিস্থিতিতে ভগবান শিবের ব্যক্তিত্ব আমরা দেখতে পাই, যা আমাদের জীবনে চলার পথে অনেক মূল্যবান জ্ঞান প্রদান করে। এছাড়াও তিনি ভক্তদের মঙ্গলের জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মূল্যবান জ্ঞান প্রদান করেন। আজ আমি এরকমই ভগবান শিবের বলা 11টি মূল্যবান জ্ঞানের কথা বলবো, যা মেনে চলতে পারলে অবশ্যই আমাদের জীবন প্রভু শিবের কৃপায় বদলে যাবে। প্রভু শিবের দেওয়া এই মূল্যবান উপদেশগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং এই উপদেশগুলোর মধ্যে কোন কোন উপদেশগুলো আপনারা মেনে চলেন সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক প্রভু শিবের এই মূল্যবান উপদেশগুলো। ভগবান শিবের বলা প্রথম মূল্যবান জ্ঞানটি হল, নাম্বার 1, পরিস্থিতি যেরকমই হোক না কেন কখনোই অন্যায়কে প্রশ্রয় না দেওয়া। আমরা ভগবান শিবকে অশুভ শক্তির ধ্বংসকারী হিসাবে জানি, উনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেননি এবং সবসময় অশুভ শক্তি সম্পন্ন রাক্ষসদের ন্যায়ের পথে ধ্বংস করে। ঠিক এরকমভাবেই আমাদেরও আমাদের ভিতরে ও আমাদের চারপাশে হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং কখনোই অন্যায়কে বা অশুভ শক্তিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়, কিন্তু সবার প্রথমে নিজের ভিতরের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং নিজের ভিতরের অন্যায়কে দমন করা উচিত। ভগবান শিবের বলা দ্বিতীয় মূল্যবান জ্ঞানটি হল, নাম্বার 2, আত্মসংযমই হল নিজের জীবনকে সঠিকভাবে উপভোগ করার একমাত্র পথ। একটি অনিয়ন্ত্রিত মস্তিষ্ক আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়। আপনি কখনোই জীবন যুদ্ধে জিততে পারবেন না যদি আপনি লক্ষ্যভ্রষ্ট হন ও
আপনি আপনার কামনা ও আসক্তি দ্বারা নিয়ন্ত্রিত হন। তাই নিজের মনকে সবসময় নিজের লক্ষ্যে স্থির রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্যই চাই আত্মসংযম। ভগবান শিবের বলা তৃতীয় মূল্যবান জ্ঞানটি হল নাম্বার 3, নিজেকে শান্ত রাখুন ও জীবনে এগিয়ে চলুন। শিবকে মহাযোগী বলা হয় কারণ তিনি বছরের পর বছর, যুগের পর যুগ ধ্যানস্থ রয়েছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের ভালোর জন্য। বিশেষ কয়েকটি কারণে তার এই ধ্যান ভঙ্গ হয়েছিল, কারণ তার সৃষ্টিকে রক্ষা করার প্রয়োজনীয়তা হয়েছিল। কিন্তু এছাড়া তিনি সব সময় ধ্যানস্থ। এই থেকে আমরা এই শিক্ষা পাই যে যদি আমাদের মস্তিষ্ক সব সময় সব রকম পরিস্থিতিতে শান্ত থাকে, তাহলে আমরা যে কোনো পরিস্থিতিকেই খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবো এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবো। তাই প্রত্যহ ধ্যান করা আমাদের খুবই প্রয়োজন। ভগবান শিবের বলা চতুর্থ মূল্যবান জ্ঞানটি হল নাম্বার 4, বিষয়িক সুখ কখনোই চিরস্থায়ী হয় না। ভগবান শিবের একমাত্র সম্বল হল তাঁর ত্রিশূল ও ডামরু। উনি সবসময় বিষয় ভক্তিকে নিজেকে দূরে রেখেছেন। ধনসম্পদ ও বিষয় সুখে ডুবে থাকার অর্থ হল আমরা জীবনের আসল সুখ থেকেই বঞ্চিত হচ্ছি। ধনসম্পদ ও বিষয়ের সুখ চিরস্থায়ী হয় না। তাই কারো কাছে ধনসম্পদ ও বিষয় সম্পত্তি থাকলেও সেগুলোকে সমগ্র জগৎ না ভেবে ভিতরে থাকা আসল জ্ঞানের সন্ধান করা উচিত, যেটা থেকে স্থায়ী সুখ ও শান্তি প্রদান করবে। এবং তার জন্যই ঈশ্বরের এত জপ ধ্যান, এত প্রার্থনা। ভগবান শিবের বলা পঞ্চম মূল্যবান জ্ঞানটি হল নাম্বার 5, আপনাকে জানতেই হবে কিভাবে নেতিবাচক মনোভাবকে খুব সুন্দরভাবে দমন করা যায়। শিব হলেন নীলকণ্ঠ কারণ উনি সমুদ্র মন্থনের সময় হলাহল নামক বিষ পান করেন। একমাত্র শিবই সেই বিষ পান করতে পারতেন। তিনি সেই বিষ পান করে কণ্ঠে ধারণ করে সমগ্র জগৎকে রক্ষা করেন। এর থেকে এক মহৎ শিক্ষা পাওয়া যায়, আর তা হল আমাদের জীবনে চলার পথে আমরা যতই নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হই না কেন, আমাদের সেই নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচক করে তুলতেই হবে। ভগবান শিবের বলা ষষ্ঠ মূল্যবান জ্ঞানটি হল নাম্বার 6, কামনা থেকে মূর্খতার সৃষ্টি হয় এবং এই মূর্খতাই ধ্বংসের কারণ হয়। ভগবান শিব সবসময় কামনা থেকে মুক্ত ছিলেন, এই জন্যই সেই কারণে কোনো কিছুই তার উপর প্রভাব ফেলতে পারেনি। এটা সত্য যে কামনা থেকে আমাদের মধ্যে ধীরে ধীরে মূর্খতার সৃষ্টি হয় এবং মূর্খতা থেকেই আমাদের পতন হয়। তাই সকল কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করে যাওয়া উচিত। ভগবান শিবের বলা সপ্তম মূল্যবান জ্ঞানটি হল নাম্বার 7, সর্বদা নিজের স্ত্রীকে সম্মান করুন। শিব হলেন অর্ধ নারীশ্বর, যেখানে তার অর্ধেক হল
মা পার্বতী। শিব সব সময় মা পার্বতীকে সম্মান করতেন এবং খেয়াল রাখতেন। মা পার্বতী ছিলেন শিবের শক্তি এবং এই শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ। উভয়ের মিলনেই এই বিশ্ব সংসার। ভগবান শিবের বলা অষ্টম মূল্যবান জ্ঞানটি হল নাম্বার 8, আমাদের সর্বদা নিজের অহং ভাবকে নিয়ন্ত্রণ করতে হবে ও অভিমান ত্যাগ করতে হবে। আমাদের অহংভাবই আমাদের জীবনে মহৎ জিনিস লাভ করার পথে বাধা দেয়। এটি আমাদের অহংভাবই যেটি আমাদের স্বপ্ন পূরণ ও লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং আমাদের জগতের কাছে আমাদের একটি অপ্রিয় ব্যক্তিতে পরিণত করে তোলে। অনেকে বলেন যে শিব তার এক হাতে ত্রিশূল রাখেন তার অহংভাবকে পরিমাপ করার জন্য। উনি কখনোই তার অহংভাবকে নিজের উপর প্রভাব ফেলতে দেননি এবং একই সঙ্গে তিনি কখনোই অন্যের অহংভাবকে সহ্য করেননি। তবে এইগুলো সাধারণ মানুষকে বোঝানোর জন্যই বলা হয়েছে। ত্রিশূলের অন্য অর্থ রয়েছে, তবে মূল বিষয়টি হল এই যে আমাদের মধ্যে আশা এবং এই অহংভাবকে নিজেকেই ধ্বংস করতে হবে যদি জীবনে বড় কিছু করতে চাই। ভগবান শিবের বলা নবম মূল্যবান জ্ঞানটি হল নাম্বার 9, কোনো কিছু করার আগে অবশ্যই সেই বিষয়টি নিয়ে গবেষণা করা উচিত। শিবের জটা থেকে নেমে আসা গঙ্গা অজ্ঞানতার ধ্বংসের প্রতীককেই চিহ্নিত করে। এর থেকে এটাই বোঝা যায় যে আমাদের কোনো কিছু করার আগে সেই বিষয়ে জ্ঞান থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই কারণে সেই বিষয়টিকে নিয়ে ভালোভাবে গবেষণা করাটাও অত্যন্ত প্রয়োজনীয়। কোনো বিষয়কে না জেনে অস্বীকার করা বা মন্তব্য করাটা অত্যন্ত বোকামোর লক্ষণ, তাই আগে জানার চেষ্টা করাটা অত্যন্ত প্রয়োজনীয়। ভগবান শিবের বলা দশম মূল্যবান জ্ঞানটি হল নাম্বার 10, সব কিছুই অনিত্য। এটা সবাইকে বোঝা দরকার। মহাযোগীরা কখনোই মহামায়া দ্বারা প্রভাবিত হন না। তারা জানেন যে এই দেহ ক্ষণস্থায়ী, কোনো কিছুই চিরদিনের জন্য স্থায়ী হয় না। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তিত হয়, তাই সব কর্ম করেও যদি ঈশ্বরের ধ্যানে ডুবে থাকা যায় তাহলে তাঁর কৃপাতেই আমরা সকল মায়ামোহের বন্ধন থেকে মুক্ত হতে পারব। ভগবান শিবের বলা 11তম মূল্যবান জ্ঞানটি হল নাম্বার 11, নিজের ভিতরের ও বাইরের অসুরকে ধ্বংস করাই আমাদের প্রকৃত ধর্ম। আমরা ভগবান শিবকে নটরাজ হিসাবেও জানি। উনি তাণ্ডব করে অসুরকে ধ্বংস করেছেন, সৃষ্টিকে ধ্বংস করেছেন। আমাদের মধ্যেও এই ধ্বংসকারী শক্তি রয়েছে। এই শক্তি দ্বারা আমরা আমাদের ভিতরে লুকিয়ে থাকা আসুরিক শক্তিকে ধ্বংস করতে পারি এবং বাইরের জগতে হওয়া অধর্মকে ধ্বংস করে ধর্মকে প্রতিষ্ঠা করতে পারি। অর্থাৎ আমাদের ভিতরের ও বাইরের অসুরকে ধ্বংস করার শক্তি
আমাদের মধ্যেই রয়েছে। বন্ধুরা, এই উপদেশগুলির মধ্যে কোনগুলো মেনে চলেন বা মেনে চলবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটিকে দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ও আপনার প্রিয়জনদের শেয়ার করবেন। ও এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন।